বন্ধুরা, আজ আমরা আঁকবো একটি নদীর ধারের দৃশ্য। দৃশ্যটি আঁকতে আমরা প্রথমে দুই পাশে দুটি ঘর আঁকবো। এরকম করে প্রথমে চালা করে, তারপর এদিক থেকে একটা লাইন দিয়ে ভাবে একটা চালা ঘর করে এখানে একটা দরজা, আর এখানে একটা জানালা, আর এই দিক থেকে আরেকটা ঘর করব। এই ঘরটা ওই একইভাবে করব, কিন্তু এটি একটি চালা ঘর। এখানে আমরা একটা খুঁটি লাগাব, এখানে মাটির চালা ঘরে যেমন খুঁটি থাকে, এরপর এখান থেকে একটা লাইন দিয়ে নিচে একটা সোজা লাইন, এরপরে এই লাইনটাকে খুঁটির বাইরে দিকে এইভাবে এনে এই দিক থেকে মিলিয়ে দেবে, আর এই জায়গায় রাখবে একটা দরজা, এখানে একটা দরজা, পাল্লাগুলো, আর এখানে জানালার কিছুটা অংশ, আর এখান থেকে একটা দাওয়া, উঁচু দাওয়া, আর এখানে ওঠার জন্য একটা সিঁড়ি। সিঁড়িটা এরকম করে করবে। এরপরে তোমরা একটা সোজা লাইন দেবে, এই লাইনটা এসে একটু সামান্য এদিকে নামিয়ে, আর এই দিক থেকে ঠিক সমান এই জায়গা থেকে এনে সোজা এখানে একটু নামিয়ে দেবে। এরপর এটাকে একটু আঁকা বাঁকা করে এনে, এটি একটি রাস্তা, আস্তে আস্তে ক্রমশ রাস্তাটি চওড়া হয়ে গেছে। এটি একটি নদীতে যাওয়ার রাস্তা, তো এখানে তোমরা এই রাস্তা করে নেওয়ার পর এখান থেকে দূরে একটি নৌকা এরকম করে, দূরে একটি নৌকা চলছে, নৌকার উপরে এরকম ছাউনি দেওয়া আছে, আর এখান থেকে একটা খুঁটি দিয়ে এইভাবে পাল তোলা আছে, আর এখানে একটা মাঝি আছে নৌকাটা চালানোর জন্য। এখানে নৌকা হয়ে গেছে, তাহলে এটা নদী, এরপরে নদীর পরে আরেকটা লাইন থাকবে, তো এই লাইনটা তোমরা একটু দূরে আরেকটা সোজা লাইন এখানে দিয়ে দেবে। এরপর তোমরা এই ঘরের পিছন দিকে একটা গাছ করবে, এরকম করে ঘরের পিছনে একটা বড় গাছ আছে, এরকম করে ঘুরিয়ে ঘুরে একটু একটু করে কিছুটা বাঁকা লাইন এইভাবে, এখান থেকে একটা ঘর ঘর গাছ হয়ে গেছে, আর এখান থেকে একটা গাছ করবে।
এই গাছটা একটু অন্যরকম। দেখো দুই দিক থেকে দুটো গাছ হয়ে গেছে। এরপরে কিছু দূরের, অনেক দূরে যে গাছপালাগুলো থাকে সেগুলো একটু এরকম উঁচু নিচু করে পুরোটাই করে দেবো। তাহলে এটা হলো নদী, এটা রং করলেই বোঝা যাবে যে এটা নদী। নৌকাও আছে, আর এখান থেকে কিছু এরকম গাছ আছে, আর এই ঘরের পাশে কিছু এরকম ছোট ঝোপ আছে। এখানে করার দরকার নেই, এই পর্যন্ত ঠিক আছে। এরপর এটার একটু পাশে এখানে একটা সূর্য, এরপরে সূর্য রশ্মিগুলো অথবা রং দিয়েও করতে পারো। এখানে কিছু ছোট লাইন, এখানে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবে।